আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মমিজ ব্লগ আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আবার আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করলাম সকালে ঘুম থেকে উঠেই ছাদে চলে আসছি আব্বুর এখানে আসার পর ছাদে আসি নাই আব্বু কয়দিন হয় বলে যে তুমি ছাদে যাও না ছাদে আমি অনেক গাছ লাগাইছি তাই ভাবলাম ঘুম থেকে উঠে আগে ছাদে যাই ছাদে গিয়ে হচ্ছে গাছগুলো দেখি আর সকালবেলা কিন্তু মানে ছাদে যাইতে খুব ভালো লাগে ওই সময়টা ঠান্ডা থাকে মানে রোদটা অত থাকে না একদম হালকা রোদ থাকে এই জন্য ঘুম থেকে উঠেই ছাদে চলে আসছি আর মেয়ে হচ্ছে নাস্তা খাইতেছে মেয়ে ভাবলাম তাহলে মেয়েরে হচ্ছে ছাদে নিয়েই নাস্তা খাওয়াই আমার বাসার মেয়েটা মাহিনুর ওরে বলছি যে তুই একটু নাস্তা খাও আমি গাছগুলো দেখি আর ছাদে অনেক গাছ লাগাইছে দেখলাম অনেক সবজি গাছ সামনে যেহেতু শীত শীতের সময় কিন্তু এই সবজিগুলো খুব ভালো লাগে যেমন সিম লাউ চাল কুমড়া মিষ্টি কুমড়া এই গাছগুলো অনেকগুলো গাছ লাগাইছে তাই ভাবলাম ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করি আর গাছগুলো দেখে আসি আর আমার মেয়েটা হচ্ছে সিরাজগঞ্জ আসার পর ছাদে থেকে নামতেই চায় না মানে যখনই সুযোগ পায় ছাদে চলে আসে আসলে ঢাকাতে তো আমরা এভাবে মেলা জায়গা পাই না আর অনেক দিন হয় বাসা থেকেও বের হওয়া হয় না দেশের এই অবস্থার জন্য আমরা একদম বাসা থেকেও বের হই না এই জন্য এখানে আসার পর হচ্ছে মেয়েটা দেখা যায় যে একাই ছাদে আসে দরজা খোলা থাকলে ও একাই ছাদে আসতে চায় আর আমাদের ছাদে চার পাঁচটা রেলিং দেওয়া তো ছাদে আসলেও এত ভয় নাই এই জন্য আমি মাঝে মাঝে ছাদে পাঠাই যে একটু দৌড়াদৌড়ি করুক খোলা জায়গায় মেয়ে হচ্ছে খেলাধুলা করতেছে ভাবলাম আমি একটু মেহেন্দির পাতা উঠাই গাছে অনেক পাতা হয়েছে আমি একটু মাথায় দিব অনেকদিন হয় মাথায় মেহেন্দি দেই না হাতেও দেই না ভাবলাম কয়টা পাতা উঠাই এরপর মানে পাতাটা অনেক রোদ চলে আসছে পরে আর আমি মেহেন্দির পাতা পাতা উঠাই নাই ভাবলাম বিকালে পাতা উঠাবো আর দু একদিন পরে যেহেতু মাথায় দিতে চাই সেই জন্য ভাবলাম যে এখন আর মেহেন্দির পাতাটা উঠাবোই না যেদিন মাথায় দেই সেদিন সকালে এসে পাতা উঠায় নিয়ে যায় বেটে মাথায় আর হাতে দিব আর গাছে কিন্তু অনেক পাতা হইছে ছোট গাছ তারপর অনেক পাতা বুঝা যাইতেছে না দেখা যাইতেছে যে আশেপাশে অনেক গাছ তো এই জন্য মেহির পাতাগুলো দেখা যাইতেছে না এরপর আমি বাসায় চলে যাব বাসায় গিয়ে হচ্ছে আমাদের জন্য নাস্তা তৈরি করব ঘরে কলা ছিল কলাগুলো নষ্ট হয়ে যাইতেছে পরে আম মোড়ে বলছি যে সকালে তোমার নাস্তা করা তৈরি করা লাগবে না আমি হচ্ছে প্যানকেক বানাবো ই দিয়ে বেনানা দিয়ে বেনানা প্যানকেক এই জন্য আমি সব কিছু রেডি করে নিছি আজকে হচ্ছে দুইটা ডিম দিয়ে আর তিনটা কলা দিয়ে হচ্ছে এই প্যানকেকটা তৈরি করব আর ঠান্ডা ভাত ছিল আমাদের বাসার যে মেয়েটা ও হচ্ছে সকালে ভাত খায় ওর জন্য ভাতটা সব রেডি করে রাখছে বললাম যে ওদের নাস্তা হচ্ছে দিয়ে দাও ভাত দিয়ে দাও আর আমাদের জন্য হচ্ছে প্যানকেক বানাই আমি এখানে দুইটা ডিম দিয়ে দিছি দুইটা ডিমের সাথে আমি তিনটা কলা দিয়ে দিলাম কলাটা না দিলেও হয় আর কলা দিলে কি হয় প্যানকেকটা এত সফট হয় এত নরম হয় খুবই ভালো হয় আর এই কলা দিয়ে প্যানকেকটা তৈরি করলে আমার মেয়েটাও খুব পছন্দ করে ও সকালবেলা অবশ্য জেলি ব্রেড খাইছে ব্রেড দিছিলাম সকালে নাস্তার জন্য জেলি দিয়ে ও খাইছে ভাবলাম প্যানকেকটা বানাই একটু পরে খাবে আর এই প্যানকেকটা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না ঝটপট নাস্তা সকালের জন্য দেখা যায় যে কোনো কিছু তৈরি করতে মন না চাইলে এই যে আমি কিন্তু এভাবে প্যানকেক বানায় নেই সকালের নাস্তার জন্য আর সাথে চা বানাই তাহলে সকালের নাস্তা হয়ে যায় আর এইখানে কিন্তু আমি কলা ডিম দেওয়ার পরে গুঁড়া দুধ দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর এখানে হচ্ছে ওয়ান ফোর্থ কাপ চিনি আমরা যেহেতু মধু দিয়ে খাই না হালকা একটু চিনি দিলাম এই জন্য চিনিটাও কিন্তু খুব বেশি দেই নাই ওয়ান ফোর্থ কাপ মানে কিন্তু একদমই কম যে এখানে কিন্তু দুইটা ডিম কলা আছে এখানে কিন্তু অনেকগুলো প্যানকে হবে ওই তুলনায় কিন্তু আমার চিনিটা খুব বেশি হয় নাই দেড় কাপ হচ্ছে ময়দা দিয়ে দিলাম এখন পরিমাণ মতো পানি দিব পানি যতটুকু লাগে সেই পরিমাণ পানি দিয়ে আমি এটা হচ্ছে ব্ল্যান্ডারে দিয়ে দিব আর সকালবেলা ঝটপট নাস্তা তৈরির জন্য প্যানকেকটা একদম পারফেক্ট সাথে যদি চা হয় আর তো কিছু লাগেই না আমার ছেলে মেয়ে ওরাও খুব পছন্দ করে আমি মাঝে মাঝেই বাসায় তৈরি করি এই তো প্যানকেকের জন্য চুলায় কড়াই বসিয়ে দিছি কিন্তু আর পাশের চুলায়ও কড়াই দিয়ে দিছি পাশের চুলায় চাপড়ি ভাজতেছে আব্বু হচ্ছে প্যানকেক খাবে না বলতেছে যে আমি সেই মিষ্টি জিনিস সকালে খাবো না তোমরা খাও আমাদের জন্য চাপড়ি ভাজি এইখানে হচ্ছে মশলা দিয়ে এইখানে আদা বলতেছে আদা তো না পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ সব মশলা দিয়ে হচ্ছে চাপড়ি তৈরি করতেছে সকালবেলার জন্য চাপড়িটা কিন্তু খুব মজা এই চাপড়িটা খাইতে দেখা যায় যে কোনো কিছুই লাগে না কোনো সবজি ভাজি কিছুই লাগে না এমনি খাওয়া যায় যেহেতু একটু ঝাল ঝাল এই জন্য চাপড়িগুলো ভাস্তেছে আর আমি পাশের চুলায় প্যানকেক বসিয়ে দিলাম প্যানকেকটা ভাজতেও খুব বেশি টাইম লাগবে না একদম অল্প সময় লাগে এই যে আমাদের সকালের নাস্তা রেডি আমার বাসার যে মেয়েটা মাহিনুর ও নাস্তা করতেছে ও হচ্ছে প্যানকেক খাইছে আর সাথে চাপড়ি খাইতেছে আর আমরা হচ্ছে তিন বোন চা খাবো সাথে প্যানকেক কেক খাবো আমাদের তিন বোনের জন্য চা আর আমার ছেলের জন্য চার চারজনের জন্য চা আমরা এখন সকালের নাস্তা করব আর সকালবেলা তো এইভাবে প্যানকেক বানিয়ে সাথে চা হলে আর কিছু লাগে না আমাদের তো এই নাস্তা আর আমার মেয়েও খাবে আমার মেয়ের আর একটু পরে খাওয়াবো যেহেতু সকালেও নাস্তা একবার করছে এই জন্য ভাবলাম একটু পরে খাওয়াই ঠিক আছে নাস্তা করি নাস্তাটা শেষ করার পর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে হচ্ছে আবার রান্নাঘরে আসছি আম্মু হচ্ছে ছাদে গেল আম্মু বলতেছে যে আমি ছাদে গিয়ে মাছ কেটে মাছ নিয়ে আসছে ছোট মাছ আম্মু ছাদে গেছে মাছ কাটার জন্য বললাম তুমি ছাদে যাও আমি হচ্ছে আজকে রান্নাটা করি আমি এক চুলায় চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না বসিয়ে দিছি আর এখানে হচ্ছে মেয়ের জন্য তরকারি রান্না করতেছি মেয়ে আর আমার মেঝো বোন ও যেহেতু ছোট বাচ্চা ও আমাদের তরকারিটা খাবে না চিংড়ি মাছটা খায় না জন্য আমার মেয়ের জন্য আর বোনের জন্য হচ্ছে মাছ রান্না করতেছি আর এটা হচ্ছে আমাদের লাউ দিয়ে চিংড়ি মাছ আরও রান্না আছে আজকে অনেক রান্না এই লাউয়ের যে সিল্কাটা আমি ওটা কেটে রাখছি ভাজি করব। আম্মু লাউয়ের সিল্কা ভাজি কখনো খায় নাই আমি বলছি যে আমি ভাজি করব লায়ের সিল্কা ভাজি কিন্তু খুবই মজা এই জন্য লাউটা রান্না করতেছি এই চুলাই হচ্ছে মেয়ের জন্য এই বাগারি মাছ এই মাছটা আব্বু সকালে নিয়ে আসছে একদম ধুয়ে রেখে দিছি আর এই চার পাঁচ পিস হচ্ছে মেয়ের জন্য আর বোনের জন্য রান্না করব এই জন্য আর এই বাগারি মাছে কাটা নাই তো আমার মেয়ে খুব পছন্দ করে তাই ভাবলাম যে আর এই মাছটাই রান্না করি আর এই মাছ আমার বাসায় কেউই খায় না আব্বু আম্মু পছন্দ করে না আমার মেয়েটার জন্য নিয়ে আসছে আম্মু বলতেছে যে তোমার আব্বু তো এই মাছ কিনে না তোমার মেয়ে আসছে বাবু আসছে এই জন্যই নিয়ে আসছে কারণ এই মাছ আমরা কেউ খাই না আমাদের কাছে ভালো লাগে না তাই এই যে সবজিগুলো দিয়ে হচ্ছে আমি মাছটা রান্না করব আর এখানে আমি পেঁপে গাজর মিষ্টি কুমড়া আলু পটল সব সবজি দিয়ে দিছি আর আমার মেয়েটা কিন্তু এই সবজি খুব পছন্দ করে এইভাবে আমি কিন্তু সব সময় মাছ রান্না করি মুরগি রান্না করি একটু সবজি দিয়ে ওর জন্য রান্না করি খুব পছন্দ করে পাশে চুলাই লাউটাও হচ্ছে আমার কষানো প্রায় হয়ে গেছে আর দেশের লাউ কিন্তু কষাইতে খুব বেশি টাইম লাগে না অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর লাউটা রান্না করা শেষ করার পর হচ্ছে আমি চাল কুমড়ো দিয়ে রুই মাছ রান্না করবো আর ভাজি করব শাক ভাজিও করব, শাক নিয়ে আসছে ডাটার শাক ভাবলাম শাকও ভাজি করব, শাকটা অবশ্য আমি ভাজি করব না আমিও ভাজি করবে আমি আম্মুরে বলছি যে শাক ভাজি তুমি করবা আমার শাক ভাজিটা বেশি ভালো হয় না আর আমরা তো এখন অনেক মানুষ বাসায় দেখা যায় আমরা পাঁচ ছয়জন জন আম্মুরা মানে বাসায় অনেক মানুষ রান্না বান্নাও একটু বেশি করতে হয় তাই আম্মুরে বলছি যে যে কয়দিন আমি থাকি আমি তোমার হেল্প করবো রান্না টান্না টুকটাক যা আমি তোমার সাথে করে দিব সমস্যা নাই আর আম্মুরও যেহেতু এখন বয়স হয়েছে আম্মুর শরীরটাও বেশি ভালো না এই জন্যই বলছি যে সব রান্নার ইটা যখন সব গুছায় দেয় তো হচ্ছে আমাদের বাসার যে মেয়েটা আম্মুর বাসা আমার বাসার বলতে আম্মুর বাসার মেয়েটা রাশিদা ও হচ্ছে তরকারি টরকাই সব কেটে ধুয়ে রেডি করে দেয় আমি বলছি ও রেডি করে দিলে আমি রান্না করবো তোমার রান্নাঘরে আশা লাগবে না এই জন্য লাউ কিন্তু আমি ঝোল দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে দিছি যেহেতু আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে একদম কষাইতেই সিদ্ধ হয়ে গেছে এই জন্য আর খুব বেশি পানি দিলাম না আর মেয়ের তরকারিটাও কষানো হয়ে গেছে মেয়ের তরকারির ভিতরে পানি দিয়ে দিলাম যখন পানিটা বলক চলে আসবে তারপর হচ্ছে মাছ দিয়ে দিব এই দেখুন মাছও দিয়ে দিছি আর এদিকে আমার লাউ তরকারিটা একদম হয়ে গেছে যেহেতু কষাইতেই সিদ্ধ হয়ে গেছে তারপর পানিটা অল্প দিয়ে দিছি রান্না শেষ এখন আমি লাউ তরকারিটা নামায় রাখবো নামায় হচ্ছে একটা রাখবো লাউ তরকারি দেখা গেল যে বেশি নাড়াচাড়া করে খাইলে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই জন্য আমি একদম চুলার থেকে নামানোর পরই একটা বাটিতে বেড়ে রাখবো আর এদিকে মাছ কেটে বাসায় চলে আসছে এই দেখেন ছোট ছোট এগুলো বলে চিহাসি মাছ অনেক মাছ নিয়ে আসছে তো এই জন্য আমার বাসার যে মেয়ে ও একা কেটে সারতে পারবে না তাই আমু বলতেছে যে আমি কেটে সাথে হচ্ছে ধুয়ে টুয়ে নিয়ে আসি ও একা কাটতে অনেকক্ষণ লাগবে আর ছোট মাছ কিন্তু বেশি সময় মানে কাটতে যদি বেশি সময় লাগে তখন কিন্তু মাছটা নরম হয়ে যায় এই জন্য আমি এখন এই চুলায় চাল কুমড়ো দিয়ে যে রুই মাছটা সেই মাছটাই রান্না বসিয়ে দিতেছি আর যে রাশিদা আমুর বাসার মেয়েটা ও হচ্ছে আমার লাউ যে সিলকাটা ওটা কেটে রাখছিল ওটা সুন্দর করে ধুয়ে দিতেছে এটা ধুয়ে দেওয়ার পর হচ্ছে শাক ও ধুয়ে দিবে এই দেখুন শাকও ধোয়া শেষ এখন আমি লাইট সিল্কা ভাজি বসায় দিব আর আম্মু হচ্ছে শাকটা ভাজি করবে আর মাছগুলো গুছায় রাখবে মাছগুলো কেটে আনছে ধুয়েও আনছে বেশিক্ষণ বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে আর এখন যে গরম মানে গরমটাই অনেক বেশি এই গরমে কিন্তু এই মাছ মাংস বেশিক্ষণ বাইরে থাকলে নষ্ট হয়ে যায় এই জন্য আম্মু বলতেছে যে তুমি রান্না করতে থাকো আমি মাছটা গুছায় রাখি এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে রুই মাছ রান্না করার জন্য যে মশলাটা চুলাই দিয়ে দিছিলাম ওটা কিন্তু কষানো হয়ে গেছে আমি এখন মাছগুলো দিয়ে দিতেছি মাছগুলো কষাবো মাছগুলো কষানোর পর উঠায় রাখবো উঠায় আমি এখানে চাল কুমড়ো দিয়ে দিব চাল কুমড়োটাও কিন্তু আমি কেটে হালকা ভাব দিয়ে পানি ঝরায় রেখে দিছি আর চাল কুমড়ো আমি সবসময় কিন্তু হালকা একটু ভাব দিয়ে নেই আমি এর আগে আপনাদের চাল কুমড়ো রান্না করা দেখাইছি রেসিপি শেয়ার করছি এই জন্য আর দেখাইলাম না আর ওইভাবে আজকে রেসিপিও শেয়ার করা হলো না জাস্ট আমি রান্না বান্না করলাম সেগুলোই আপনাদের দেখাইলাম শেয়ার করলাম এইতো এখন এখানে আমি পানি দিয়ে দিব দিয়ে আমি মাছটা কষাবো আর মাছটা কষাতে কষাতে আম্মু এদিকে সব গুছায় ফেলবে এই তো রান্না কিন্তু আমার শেষ হয় নাই রান্না শেষ না হতেই আব্বু হচ্ছে বাইরে গেছিলো বাইরে থেকে দেখেন আমার ছেলে মেয়ের জন্য খাবার নিয়ে আসছে বলতেছে বিকালের নাস্তা নিয়ে আসলাম এখানে বাদাম নিয়ে আসছে আমার মেয়ে চিপস খায় চিপস নিয়ে আসছে আর টোস্ট বিস্কিট আমি তো চা দিয়ে টোস্ট বিস্কিট পছন্দ করি আম্মু চা দিয়ে টোস্ট খায় তারপরে হচ্ছে আমার ছোট বোনও পছন্দ করে এই জন্য টোস্ট বিস্কিট নিয়ে আসছে দুই প্যাকেট আর আমার মেয়ে যেহেতু ব্রেড পছন্দ করে জেলি ব্রেড এই জন্য ব্রেড নিয়ে আসছে আর এটা কেক কেক নিয়ে আসছে অরেঞ্জ কেক এখন আম হচ্ছে এই সব খাবার গুছায় রাখবে বলতেছে যে আমি সব কিছু রাখি আর আমার বোন হচ্ছে এখন মালটা লেবু দিয়ে হচ্ছে একটা জুস বানাবে মালটার জুস বানাবে প্রতিদিন দুপুরবেলা দেখা যায় দুপুর বলতে বারোটার দিকে আমরা সবাই খাই এই জন্য মেজো বোন বলতেছে যে আমি হচ্ছে মালটা দিয়ে আর লেবু দিয়ে হচ্ছে জুসটা বানাই ছোট বোন মেজো বোনের ছেলেটাকে কোলে নিয়ে আছে ও ঘুরতেছে ঠিক আছে সবকিছু গুছাই আর জুসটা খাই আপনাদের কাছে বিদায় নেই আল্লাহ হাফেজ